আরও 39টি সিট প্রত্যাহারের সম্ভাবনা। আগামী দু এক দিনের মধ্যে আরও 39 জেলার প্রশাসককে প্রত্যাহার করতে পারে অন্তর্বর্তী সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, প্রত্যাহারের একদিন পরই জেলাগুলোতে নতুন ডিসি নিয়োগ দেওয়া হবে। 5 অগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মাঠ পর্যায়ের প্রশাসনিক কার্যক্রম ত্বরান্বিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। এর মধ্যে গত 20 অগস্ট যেসব জেলা থেকে ডিসি প্রত্যাহার করা হয়েছিল, সেসব জেলায় 9 সেপ্টেম্বর 25 জন ডিসি নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, এর আগে কখনোই এত অল্প সময়ের মধ্যে 64 জেলায় ডিসি পরিবর্তন করা হয়নি। ডেস্ক রিপোর্ট, গণমানুষের আওয়াজ।